জি-টোয়েন্টি সম্মেলনকে কেন্দ্র করে জি-টোয়েন্টি ভুক্ত দেশের প্রতিনিধিগণ প্রথমে দেশের কিছু নির্দিষ্ট স্থানে যাবেন বলে সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সিদ্ধান্তে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতেও হচ্ছে জি-টোয়েন্টি সম্মেলন। আমাদের ত্রিপুরায় হচ্ছে জি-টোয়েন্টি বিজ্ঞান সম্মেলন। এই উপলক্ষে আমাদের রাজ্যেও বিদেশের প্রতিনিধিগণ আসছেন। বিদেশের প্রতিনিধিদের কাছে রাজ্যের সুনাম তুলে ধরার জন্য রাজ্যের পর্যটন কেন্দ্রগুলিকে সাজিয়ে তোলা হচ্ছে। শনিবার নির্মহলে লেজার লাইট ও সাউন্ড শো এর উদ্বোধন করে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের আমলে এই নির্মহল নির্মাণ করা হয়েছিল। আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যকে সম্মান জানাতে বৃহস্পতিবার আগরতলা শহরে কামান চৌমুহনী নিকট যে আইল্যান্ড ছিল সেখানে মহারাজার আবক্ষ মূর্তি বসানো হয়েছে এবং এই আইল্যান্ডের নাম দেওয়া হয়েছে মহারাজা বীর বিক্রম চৌমুহনী। আমরা জাতি জনজাতি একসাথে মিলেমিশে থাকতে চাই। নির্মহল পর্যটন কেন্দ্রকে জি-টোয়েন্টি সম্মেলনের মাধ্যমে সারা পৃথিবী জানতে পারবে। রাজ্যের কৃষ্টি সংস্কৃতিকে বিশ্বের পর্যটকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তে স্টল খোলা হয়েছে। এই সমস্ত স্টলগুলিতে জি-টোয়েন্টি সম্মেলন উপলক্ষে আগত প্রতিনিধিদের কাছে তুলে ধরার জন্য রাজ্যের বাঁশ বেত শিল্পের সামগ্রী ও অন্যান্য ঐতিহ্যময় সামগ্রীগুলি রাখা হবে, যাতে রাজ্যের এই সামগ্রীগুলি বিশ্বের মানুষের কাছে পরিচিতি পেতে পারে। সারা পৃথিবীর বিভিন্ন প্রদেশ, সারা পৃথিবীর বিভিন্ন যারা ডেলিগেটস এখানে আসছেন, আমাদের দেশেরও অনেক ডেলিগেটস আসবেন, এখানে অফিসিয়ালরাও আসবেন। তো সেই উপলক্ষে আমাদের এখানে সাজো সাজো রব চারিদিকে, আপনারা জানেন আমরা সেইভাবে, আমরা তার একটা নির্দেশিকা ছিল সেন্ট্রাল থেকে, সেইভাবে হয়েছে। গত অগস্ট মাস থেকে যখন জি-টোয়েন্টির এই খবর আসলো আমাদের এখানে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির সাথেও আমাদের ভিডিও কনফারেন্সও হয়েছে এবং বিভিন্ন সময়ে এই জি-টোয়েন্টির যারা দায়িত্ববান নিয়েছেন তাদের সাথেও আমাদের ভিডিও কনফারেন্স হয়েছে। কখন আসবে, কিভাবে, আমাদের কি করতে হবে। আমাদের এখানে আজকে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এখানে আছেন, এই এলাকার শান্তনাথ চাকমাজি আছেন এখানে, আমাদের এই এলাকার মাননীয় বিধায়ক এখানে আছেন কিশোর বর্মন এবং আমাদের চিফ সেক্রেটারি সাহেব এখানে আছেন। তো আমরা সবাই মিলে সমস্ত বিভিন্ন যে দপ্তর তারাও কিভাবে এটাকে সুন্দর করা যায় সেই ব্যবস্থাপনা ওনারা করেছেন। এয়ারপোর্ট থেকে শুরু করে বিভিন্ন যে জায়গা যেখানে যেখানে ওনাদের অবস্থান থাকবে সব জায়গায় সাজিয়ে তোলা হয়েছে। মুখ্যমন্ত্রী আরও জানান রাজ্যের পর্যটন কেন্দ্রগুলিতে যে সমস্ত পর্যটকরা যান তাদের নিরাপত্তার জন্য রাজ্যে পর্যটন পুলিশের ব্যবস্থা রাখার জন্য আমরা চিন্তা ভাবনা করছি। পর্যটকদের নিরাপত্তা বিষয়গুলি ট্যুরিস্ট পুলিশ দেখাশোনা করবে। ফেরো রিপোর্ট, আর ই নিউজ।